नमस्कार बंधुरा आबारो स्वागत जानाई आपनादेर आमार चैनेले। आज के आमी एकटी नतून रेसिपी करब। चिकेन दम बिरियानी तो आपनारा सबाई खेयेछेन, किन्तु आज आमी बानाबो पनिर दम बिरियानी। ताहले चलुन शुरू करा जाक आजकेर रान्ना। प्रथमे एकटी कड़ाइये आमी सर्षेर तेल निये निच्छि। तेलटा गरम होले एर मध्ये छोटो छोटो पिस करे रखा पनिर दिये दिच्छि। पनिर किउबगुलि आमी लाल पर्यन्त भेजे नेब, तारपर एकटा प्लेटेर मध्ये तुले निच्छि। तारपर ओई एकई कड़ाइये आमी दिये दिच्छि कुচিয়ে রাখা পেঁয়াজ, যেটাকে আমি বেরেস্তা বানাবো। বেরেস্তা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, না হলে বেরেস্তাগুলো মুচমুচে হবে না। দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আরো 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ আর অল্প কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এদের ভালো করে নেড়েচেড়ে নেছি। এর থেকে যখন ভালো একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন, যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। 1 বড় চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে এই কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো পিউরি। তারপর আবার ভালো করে এটাকে ভেজে নেচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন, তাহলে এই জায়গায় কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে ঝালটা একটু কম হবে। তারপর স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম। এবার দিচ্ছি 1 বড় চামচ বিরিয়ানি মশলা আর অল্প জল। বিরিয়ানি মশলাটা আমি ঘরে করে বানিয়ে নিয়েছিলাম। অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা আর কুচিয়ে রাখা পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে খুব ভালো একটা স্মেল হয়। এবার ভেজে রাখা পনিরের কিউবগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অ্যাড করছি 1/2 কাপ ফেটানো টক দই। টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর যদি দইটা খুব বেশি টক হয়, তাহলে একে ব্যালেন্স করার জন্য আপনার একটু চিনি অ্যাড করতে পারেন। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট একে কুক করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার পনির মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সেকেন্ড স্টেপে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 তেজপাতা, 1 স্টার মশলা, 2 টুকরো দারচিনি, 3 ছোট এলাচ আর অল্প লবঙ্গ আর গোলমরিচ অ্যাড করছি। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 2 চা চামচ সাদা তেল, 1 অল্প লেবু রস। লেবু রস দিলে বিরিয়ানির ভাতটা খুব ঝরঝরে হয়। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটানো অবধি অপেক্ষা করব। জলটা ফুটে এলে এর মধ্যে 15 মিনিট আগে থেকে ভেজানো বাসমতি চাল, যেটা আমি ধুয়ে নিয়েছি, সেটা অ্যাড করছি। তারপর ঢাকনা খোলা অবস্থায় আমাকে এই চালটাকে 70-80% কুক করে নিতে হবে। দেখুন ভাতটা হয়ে এসেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটার জলটা ঝরিয়ে দেব। জল ঝরিয়ে ভাতটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা করলে ভাতটা খুব ঝরঝরে হয়, ভেঙে যায় না।
এবার যে পাত্রে আমি বিরিয়ানি বানাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি এক বড় চামচ ঘি। আর ঘিটাকে পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এটা করলে বিরিয়ানিটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপর দিয়ে দিচ্ছি পনির মশলা অর্ধেকটা, আর এর উপর আমি অর্ধেকটা ভাত সমানভাবে ছড়িয়ে দেব। এর উপর অর্ধেকটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়ার জল, আর দুধে কেশর মেশানো দুই চা চামচ দুধ। দিয়ে দিচ্ছি বাকি পনির মশলাটাও, আর বাকি যে ভাতটা রয়ে গিয়েছিল সেটা এবার উপর থেকে ভালো করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে বাকি বেরেস্তা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিচ্ছি। কয়েকটা কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর একটু কুচিয়ে রাখা পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। বাকি যে দুধটা ছিল কেশর মেশানো সেটাও দিয়ে দিচ্ছি, আর দু ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। আর শেষে একটা বড় চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল হয়। এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি, আর তাওয়ার উপর আমার বিরিয়ানির পাত্রটা চাপিয়ে দিচ্ছি। তাওয়ার উপর বসালে বিরিয়ানিটা সমানভাবে সুন্দরভাবে দম হয়। এবার 20-30 মিনিটের জন্য আমি দম দিয়ে দেব। ফিরে এলাম 30 মিনিট পর, এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার আজকে পনির দম বিরিয়ানি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দারুণ একটা কালার এসেছে, স্মেলটাও খুব ভালো হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন ভাতটা কি ঝরঝরে হয়েছে, অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না, তাই এটাকে ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর কীরকম লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। টিল দেন নমস্কার।